হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ভাইয়ের জন্মদিন, সেজন্য আজকে আমি একটা বিরিয়ানি রান্না করব। আর সেটা রান্না করার জন্য প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি আমি, একসাথে আগে প্রথমে বসিয়ে দেবো, মানে সব কিছু একসাথে দিয়ে দেবো, তারপরে চুলায় আগুন ধরিয়ে দেবো। প্রথমে তার জন্য আমি তেল নিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে, তারপরেও অনিয়ন পেস্ট দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, সেটাও পরিমাণ মতো। এখন আমি একটু গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে এই মশলাটা ইউজ করবো, বিরিয়ানি মশলা, এটাও দিয়ে দিচ্ছি। আপনারা বোঝার জন্য আমি আর একবার দেখিয়ে দিয়েছি কোন মশলাটা ইউজ করতেছি। আমি এ ধরনের আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নয়। এটা দিয়ে ইউজ করতে পারি এমন কোনো কথা নেই। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। দেখুন, আমি মাংসগুলো 1 কেজির মতো মাংস হবে সেগুলো দিয়ে দিয়েছি। এখন দুধ দিয়ে দেবো। দেখুন, আমি 1 গ্লাসের মতো দুধ দিয়ে দিয়েছি। এখন আগুনটা ধরিয়ে দেব। এটাকে দেখে মনে হচ্ছে যে কোনো কুরমা হয়তো বা রান্না হবে, কিন্তু সেটা না, এটা বিরিয়ানি হবে। আমি একসাথে এভাবে করে রান্না, আমি এভাবে করে সব বেশিরভাগ সময় বিরিয়ানি করি, একসাথে সব দিয়ে দিই। পরে যখন ওগুলো সিদ্ধ হয়ে আসে ঠিক তখনই আমি চালগুলো দিয়ে দিই। আমি এখানে বাসমতি চাল ইউজ করব, তার জন্য আমি বাসমতি চালগুলো 10 মিনিট আগে ভিজিয়ে রাখছি। এখন আমি তার মধ্যে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দেখুন, মাংস অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চালগুলো, বাসমতি চালগুলো দিয়ে দেব। দেখুন, এখানে আমি 1.5 কেজির মতো বাসমতি চাল নিয়েছি, এগুলো এখন দিয়ে দেব। দেখুন, আমি চালগুলো দিয়ে দিয়েছি, এখন নেড়ে দেবো। দেখুন, আমি নেড়ে দিয়েছি। এখন আমি 1 গ্লাসের মতো পানি দিয়ে দেবো আর একটা কাঁচামরিচও দিয়ে দেবো। এখন আমি 2 চামচের মতো ঘি দিয়ে দেবো। এখন 1/2 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন, আমি 2 গ্লাসের মতো পানিও দিয়ে দিয়েছি। এখন এগুলো সিদ্ধ হবে একসাথে, তারপরে আমি ডাকনা দিয়ে ডেকে দেব। এখন মাংস আর তেলগুলো উপরে উঠে চলে আসছে। এখন এই মুহূর্তে আমি একটু নেড়ে তারপরে কলকাপা দিয়ে ডেকে দেবো, কলকাপা এবং ডাকনা দিয়ে ডেকে দেবো। যখন এভাবে যখন শুকিয়ে আসছে ঠিক তখন ওই আপনারা কলকাপার অথবা একটা ব্যাগ উপরে দিয়ে দিতে পারেন, অথবা ডাকনা দিয়ে তো অবশ্যই দেবেন। যখন আমি উপরে একটা কলকাপা দিয়ে দিয়েছি, এখন ডাকনাটা দিয়ে ডেকে দেবো। বিরিয়ানিটা অনেকটাই হয়ে গিয়েছে, আমি জাস্ট 10 মিনিট পরে এটা নামিয়ে ফেলবো, নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেওয়া হবে। দেখুন, আমি বিরিয়ানিটা নামিয়ে ফেলেছি। এখন কত সহজে এই বিরিয়ানিটা বানানো যায়। আজকে আমার ভাইয়ের জন্মদিন বলে আমি এটা বানিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমি এই বিরিয়ানিটা ফ্রাইড চিকেনের সাথে সার্ভ করবো। এই ফ্রাইড চিকেনের রেসিপিটাও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কোনো একদিন হয়তো বা। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে আর কত সহজে এটা বানানো যায়। খুব একটা সময় লাগে না। এরকম হাজারও জন্মদিন যেন পালন করতে পারে, সেজন্য আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। সবাই সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।